রবিবার কলকাতা স্টেশন থেকে বিশেষ ট্রেন রওনা দিল দিল্লির উদ্দেশ্যে প্রায় হাজারখানেক কর্মী মাটি ভর্তি কলস নিয়ে অমৃত বাটিকার উদ্দেশ্যে রওনা দিলেন ভারতের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে অমৃত বাটিকা পার্ক তৈরি হচ্ছে সেই পার্কের মাটি যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলার বিভিন্ন মনীষীদের বাড়ি এবং ধর্মীয় স্থান থেকে সংগ্রহ করা এই মাটি রবিবার বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ বিশেষ ট্রেনে করে পাঠানো হলো দিল্লিতে পশ্চিম বাংলা স্বাধীন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা সবাই পশ্চিম বাংলা থেকেও হাজার জনের বেশি কার্যকর্তা আজকে দিল্লি যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই বড় একটা স্বপ্নকে সফল করার জন্য প্রায় পাঁচশোর উপর কলেজ যাচ্ছে হাজারের উপর কার্যকর্তা যাচ্ছে পশ্চিম বাংলার স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে তাই হাজার জনের বেশি কর্মকর্তা পশ্চিমবঙ্গের মাটি নিয়ে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রীর বড় একটি স্বপ্ন পূরণ করতে কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা